তো হ্যালো বন্ধুরা, এএলবি দাদা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে এএলবি সিবিটি ওয়ানে এক্সাম স্ট্র্যাটেজি, প্রিপারেশন স্ট্র্যাটেজি, কীভাবে পড়াশোনা করলে সিবিটি ওয়ান ক্র্যাক করা যাবে। তো ফার্স্ট লাইটলি নিয়েছিলাম সিবিটি ওয়ান ক্র্যাক করা যাবে, কিন্তু এখন দেখলাম যে সিবিটি ওয়ানেই কিন্তু যথেষ্ট কম্পিটিশান রয়েছে, কেননা সিবিটি ওয়ান 15 গুণ কোয়ালিফাই করাবে সিবিটি টুতে যাওয়ার জন্য, আর ভ্যাকেন্সি খুব কম রয়েছে, ভ্যাকেন্সি রেসপেক্টে কোয়ালিফাই করানো হবে। ঠিক আছে, তো সেই হিসাবে সিবিটি ওয়ানে কিন্তু যথেষ্ট জোর দিতে হবে, আর তবে টেকনিক্যালি যেভাবে আমি বলবো সেভাবে যদি ফলো করেন অবশ্যই কোয়ালিফাই করতে পারবেন সিবিটি ওয়ান। সিবিটি ওয়ান বিশাল কিছু বড় ব্যাপারও না, আর এমন কিছু টাফও নয়, আমার কাছে ইজিও নয়, খুব লাইটলি নিয়েও চলবে না। মোটামুটি মিডিয়াম স্টুডেন্ট যারা আছে মোটামুটি আমি যেভাবে বলবো সেভাবে পড়াশোনা করলে অবশ্যই আপনি ক্লিয়ার করতে পারবেন। ঠিক আছে, তো স্কিমটা আমি আগে দেখে নিচ্ছি কীভাবে এখানে রয়েছে। দেখুন সিবিটি ওয়ানে 75 মার্কস রয়েছে, মানে 75 MCQ রয়েছে, তার সঙ্গে 60 মিনিটস রয়েছে, মানে 60 মিনিট, 1 ঘন্টার মধ্যে কিন্তু আমার 75 মার্কস করতে হবে। তো এটা কিন্তু খুব টাফ ব্যাপার 1 ঘন্টার মধ্যে 75 করাটা, তো সেটা একটা প্র্যাকটিসের ব্যাপার বলে দেবো কীভাবে কী প্র্যাকটিস করতে হবে। টাইম ম্যানেজমেন্ট করাটা খুব খুব জরুরি। ঠিক আছে, মানে একটা কোশ্চেনের পিছনে আপনি 1 মিনিটও পাবেন না, 1 মিনিটের অনেক কম পাবেন, তার মধ্যে ওখানে বসে পরীক্ষার হলে এই সিগনেচার করা ওই সিগনেচার করা এটা মনে পড়ছে না, তো এগুলো তো রয়েছেই। তো এখানে আমি ফার্স্টে দেখেছি কী কী সিলেবাস রয়েছে, অফিসিয়াল যে নোটিফিকেশানটা বেরিয়েছে সেটাতে কী সিলেবাস রয়েছে। সিলেবাসে 4টি টপিক রয়েছে, মেন আছে ম্যাথমেটিক্স, যেটা আপনি অ্যাপ্টিচিউড টেস্টও বলতে পারেন, যেটা মেনলি 9th 10th লেভেলের যে পাটিগণিত হয় সেটার উপরেই বেস করে রয়েছে ম্যাথ। ও তারপরে রয়েছে মেন্টাল অ্যাবিলিটি, মেন্টাল অ্যাবিলিটি বলতে আপনি রিজনিং ব্যাপারটা ধরতে পারেন। ঠিক আছে, রিজনিং তো এটা দিয়েছে মেন্টাল অ্যাবিলিটি। তারপরে দিয়েছে জিএস, মানে জেনারেল সায়েন্স, জেনারেল সায়েন্সের 9th 10th লেভেলের যে জেনারেল সায়েন্স রয়েছে সেটা রয়েছে, মানে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, বায়োলজি সেটা রয়েছে, আর লাস্টে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস অন কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, জেনারেল অ্যাওয়ারনেস সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স, এখানে স্টক জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স দুটোই চলে আসছে। তো আমি এভাবে উপর থেকে কেন লিখেছি, স্কোরিং পেপারগুলো লিখেছি কোনটাতে আপনি স্কোর করতে পারবেন। তো তার আগে আমি একটা জিনিস বলে দিচ্ছি যে আমরা এভাবে পড়াশোনা করব যে সিবিটি ওয়ানের পরেই কিন্তু রয়েছে সিবিটি টু, আর সিলেবাস দুটো একই রয়েছে। দেখুন ম্যাথ আর হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি আর রিজনিং যেটাই বলতে পারেন, এই দুটো কিন্তু পোর্শান যেটা রয়েছে, আর জিএসের কিছুটা পোর্শান রয়েছে যেটা হচ্ছে সিবিটি টুর যে মেন পেপার আছে পার্ট এ, সেখানে কিন্তু এই দুটো একবারই পড়লে কিন্তু সেখানেও কাজে লাগবে। তো আমরা এভাবে পড়বো যেটা দু জায়গায় কাজে লাগে, মানে সিবিটি ওয়ান শুধু তো কোয়ালিফাই করলে হবে না, আমাদের টার্গেট সিবিটি টু কোয়ালিফাই করাটাও টার্গেট। তো একবার পড়াশোনা করে কীভাবে দুবারের জন্য প্রিপারেশান নেওয়া যায়, দুটো পরীক্ষার জন্য প্রিপারেশান নেওয়া যায়, সেইভাবে কিন্তু আমরা পড়াশোনা করব। ঠিক আছে, আর নোটসের কথা অনেকে বলেছিল, নোটসের জন্য একজন আমি পেয়েছি, তো আমি যে পরীক্ষা দিয়েছিলাম আমার কিছু নোটস রয়েছিল আর কিছু অ্যাড করে তার সঙ্গে ও রেডি করছে, আর নোটসটা কিন্তু সবাই পাবে না, কিছু জনকে দেবো, আর সেটা কিন্তু পেড নোটস হবে। ঠিক আছে, আর এখন যে প্রিপারেশনটা বলবেন, নোটস না নিয়ে কীভাবে আপনি করবেন, কী কী বই থেকে পড়াশোনা করবেন, কোথা থেকে করবেন, সব কিছু এই ভিডিও একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আমি ডিসকাস করে দেবো। ঠিক আছে, তো এখানে সিলেবাসে আমি সাব টপিকগুলো আর লিখলাম না, ম্যাথামেটিক্সের মধ্যে কী কী সাব টপিক রয়েছে, অনেকগুলো সাব টপিক রয়েছে, লিখলাম না এই কারণে, লিখেও কিছু লাভ নেই। কেন বলছি, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু সিলেবাসের কোনো লিমিটেশন থাকে না। ঠিক আছে, যেই সিলেবাসের মধ্যে আসবে সে কোনো লিমিটেশন থাকে না, এটা বোর্ড এক্সাম বা কোনো এক্সাম নয় যে সিলেবাসের মধ্যে আসবে না এলে আপনি কমপ্লেন করতে পারেন, সেটা কিছু নয়। আর ওরা একটা রাস্তা রেখেছে যেভাবে ম্যাথামেটিক্সের যে পয়েন্টগুলো রয়েছে, সাব টপিকগুলো রয়েছে, সাব টপিকের পরে কিন্তু এটসেট্রা ইটিসি বলে লেখা আছে, তার মানে ওই ইটিসির মধ্যে অনেক কিছু টপিক যেগুলো এখানে লিখতে পারে সেগুলো চলে আসছে। মেন্টাল অ্যাবিলিটির ক্ষেত্রেও সেম কিছু টপিক লেখা আছে, তারপর ইটিসি লেখা আছে, মানে মেন্টাল অ্যাবিলিটিও কিন্তু লিমিটেশান নেই কিছু। আর জেনারেল সায়েন্স এরা বলেছে যে 9th 10th লেভেলের জেনারেল সায়েন্স যেটা হয় সায়েন্স বোর্ডের ওইটা দিয়েছে। এবার জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল অ্যাওয়ারনেস তো ভাস্ট সিলেবাস, এটা তো স্কোরিং পেপারও নয়, আর এগুলো এভাবে লিখেছি কেন, সব থেকে স্কোরিং পেপার হচ্ছে ম্যাথামেটিক্স। ঠিক আছে, ম্যাথামেটিক্স সব থেকে স্কোরিং পেপার, আর টোটাল হচ্ছে দেখুন 75 মার্কস টোটাল রয়েছে, তো 4টে আমার মেন টপিক রয়েছে, তো 4টে টপিক থেকে 75 মার্কস আসে। ঠিক আছে, তো 4টে টপিক থেকে 75 মার্কস ভাগ করলে তাহলে কত করে আসবে, একটা টপিকের মধ্যে কোশ্চিন আপনি পাবেন 18 থেকে 20। ঠিক আছে, এখানে 18 থেকে 20, এখানে 18 থেকে 20, এখানে পাবো 18 থেকে 20। তো এটা কম বেশি হতে পারে, ঠিক আছে, কম বেশি হতে পারে, মানে এখানে ধরুন 25টা দিয়ে দিই, এখানে 15টা দিতে পারে, বা এখানে 15টা দিয়ে দিই, এখানে 25টা দিতে পারে, এখানে 25টা দিয়ে, এখানে 15টা দিতে পারে, তো তার থেকে কম বেশিও হতে পারে। মোটামুটি একটা ধরলাম যে এইভাবে 18 থেকে 20 খানা কোশ্চেন একটা একটা টপিক থেকে আমরা ক্লিয়ার করতে পারবো।
ঠিক আছে। তো আমাকে অনেকে জিজ্ঞেস করছিল টার্গেট কি হবে, যে সিবিটি ওয়ানে কত টার্গেট রাখবো, মোটামুটি টার্গেট রাখলে সিবিটি ওয়ান ক্লিয়ার হবে। দেখুন টার্গেট হিসাবে ওরকম ধরা যাবে না, যে কি টার্গেট, আপনার যে ম্যাক্সিমাম ক্যাপাসিটি, আপনার যে ম্যাক্সিমাম কোয়ালিটি, যত কোশ্চেন করা যায় আপনি কিন্তু তার চেষ্টা করবেন। টার্গেট ওরকম করলে তো হয় না, কেননা ধরুন খুব টাফ কোশ্চেন হলো তো টার্গেট সেক্ষেত্রে নিচে ডাউন হবে, আর খুব ইজি কোশ্চেন হলো তো সেক্ষেত্রে কিন্তু টার্গেট বেড়ে যাবে। ঠিক আছে, আপনি টার্গেট নিয়ে গেলেন ধরুন 75-এর মধ্যে 50টা কোশ্চেন করবেন, কিন্তু এমন কোশ্চেন এলো যে খুব ইজি, আপনি 60টা কোশ্চেন আরামসে করতে পারছেন 60 পাবেন, তারপরে 50টা করে বসে থাকবেন, তো সেটা তো হয় না। তো সেই জন্য টার্গেট ফিক্সড করার দরকার নেই, টার্গেট আপ ডাউন করে সেই জন্য টার্গেট নেওয়াটা ঠিক হবে না। তবু একটা মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য আমি বলে দেবো যে কীভাবে কী করতে হবে। ঠিক আছে, তো 75 মার্কসের, আচ্ছা স্কোরিং পেপারগুলো আমি বলে দিই কোনটায় কেমন হবে, কী প্রিপারেশান নিতে হবে। দেখুন ম্যাথের মধ্যে 18-20 যদি থাকে, এর মধ্যে কিন্তু আপনাকে 80% আমি ধরলাম, 80% কিন্তু আপনাকে অ্যান্সার এখানে ম্যাথ থেকে করতেই হবে, কারণ এটা স্কোরিং পেপার। ঠিক আছে, স্কোরিং পেপার 80% কিন্তু আপনাকে করতেই হবে। তারপরে সেকেন্ডলি যেটা আছে দেখুন মেন্টাল অ্যাবিলিটি, এটাও কিন্তু খুব স্কোরিং পেপার, ওর থেকেও বেশি স্কোরিং পেপার এটা, এটা হচ্ছে 90% আপনাকে কিন্তু করতে হবে, 90% স্কোর করতে হবে এখানে। আর তারপর আছে জেনারেল সায়েন্স, জেনারেল সায়েন্সটা অতটা স্কোরিং পেপার নয়। ঠিক আছে, এটাতে অনেক কিছু করা যায় না, এটাদের মধ্যে অনেক নিউমেরিক্যালও চলে দিয়ে দেয়, তো নিউমেরিক্যাল করা পসিবল হয় না। আর জেনারেল সায়েন্সের ক্ষেত্রে অনেক টাফও রয়েছে, ঠিক আছে, এই এর মধ্যে করা সম্ভবও নয়। তো এখানে আমি ধরছি আমি 60%, এখানে আমি ধরছি 60% কিন্তু আপনাকে স্কোর তোলার চেষ্টা করতে হবে মিনিমাম জেনারেল সায়েন্স থেকে। আর জেনারেল অ্যাওয়ারনেস অন কারেন্ট অ্যাফেয়ার্স, এই টপিকটা কথা বলে দিই, এটা হচ্ছে আপনি যত পড়বেন তত কম থেকে যাচ্ছে, তো এটার উপরে বেশি স্ট্রেস দেওয়ার কিছু দরকার নেই। জেনারেল অ্যাওয়ারনেস আপনি বিশাল অনেক কিছু বই পড়াশোনা করলেও এখানে কিন্তু আপনি, আপনার যদি কমন কোশ্চেন না আসে কিন্তু আপনি করতে পারবেন না, না জানলে কিন্তু কোশ্চেন আপনি করতে পারবেন না। তো জেনারেল অ্যাওয়ারনেসের মোটামুটি আপনি যদি 50% অ্যাটেন্ড করেন, মোটামুটি 50% টার্গেট রাখতে হচ্ছে, 50% আপনি কভার করে যাবেন। আর জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সটাই সব থেকে বেশি আসে, জেনারেল স্টক, জিকে যেটা বলি, হিস্ট্রি, জিওগ্রাফি বা পল সায়েন্স থেকে যে কোশ্চেনগুলো আসে ওগুলো কিন্তু খুব কম আসে। ঠিক আছে, মেনলি আসে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে বেস করে এখানে কিন্তু কোশ্চেন আসে। তো এখানে মোটামুটি একটা কত মার্ক্স দাঁড়াচ্ছে আমি দেখে নিচ্ছি, এখানে কিন্তু আপনার টার্গেট বেরিয়ে যাবে। ঠিক আছে, তো 18-20 তো সবগুলোর 20 যদি ধরা যায়, 8×16 মার্ক এখানে। ঠিক আছে, এখানে 16 বা 15 মার্ক হবে, যদি 18 মার্ক থাকে তার 15 মার্ক হবে, আর এখানে যদি 20 থাকে 18 হতো, এখানে দেখুন দেখুন 20 মার্ক্স যদি থাকে তাহলে 18 হতো, যদি 18 থাকে এখানে একটু কমে যাবে, তাহলে এখানে আমি 16 ধরছি। ঠিক আছে, আর এখানে দেখুন স্কোরিং পেপার 60% যদি হয়, এখানে 20 যদি থাকে তাহলে এখানে কিন্তু 12 স্কোরিং স্কোর আসবে আপনার, আর এখানে আসছে আমার 50% যদি হয় এখানে স্কোর আসবে আপনার ধরুন 9 মতো স্কোর আসবে। ঠিক আছে, 9 মতো স্কোর আসবে। তো 4টি অ্যাড করলে আপনার কত আসছে এখানে দেখুন স্কোর এখানে করলে, আর 31 আর হচ্ছে 12 43 আর হচ্ছে 9 43 আর হচ্ছে 9 হচ্ছে 52 আউট অফ 75। ঠিক আছে, তো আপনি মোটামুটি একটা টার্গেট ধরে চলতে পারেন যে আমাকে এত মার্কস কভার করতে হবে, আর এই পার্সেন্টেজগুলো কিন্তু কম আর কমালে হবে না। ঠিক আছে, এই পার্সেন্টেজগুলো কিন্তু আপনাকে কভার করতে হবে, মানে এখানে 80% অবশ্যই অ্যাটেন্ড করতে হবে। ম্যাথ যতই টাফ হোক টাইম একটু দিলে এগুলো কিন্তু, এই দুটো যে টাইম ম্যানেজমেন্টের ব্যাপার আছে, ঠিক আছে, সবাই করতে পারবে। ঠিক আছে, যতজন এক্সাম দিতে যাবে, যখন কম্পিটিশন এক্সামের মানে পিছনে যাওয়া, যতজন দৌড়চ্ছে, এইগুলো কিন্তু খুব ভালো করে শিখে যায় ম্যাথ আর হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি বা রিজনিং যেটা পোর্শন হচ্ছে ভালো করে শিখে যায়। তো এখানে 90% 80% কিন্তু এখানে মার্কস জরুরি, আর এটা যত ভালো করে শিখবেন এই দুটো সিবিটি 2-তে কিন্তু আপনার কাজে লেগে যাবে। ঠিক আছে, কাজে লেগে যাবে, তো সেটা হচ্ছে ম্যাটার। আর আমি যে পরীক্ষা দিয়েছিলাম, দুবার কোয়ালিফাই করেছিলাম, 2014-তেও কোয়ালিফাই করেছিলাম, ALEP-তে সাইকোতে আমি গিয়ে কেটে গেছিলাম, 2018-তে দুটোতেই কোয়ালিফাই করেছি। তো আমি মেন স্ট্রেস দিয়েছিলাম যেটা ম্যাথ আর রিজনিংয়ের উপরে মেন স্ট্রেস দিয়েছিলাম, কেননা এগুলো যদি ভালো করে আপনি শিখে যান, যেখান থেকে কোশ্চেন দিকটা কেন, আমি যেই কোশ্চেন দিকটা কেন, এই ম্যাথের চ্যাপ্টার বা রিজনিংয়ের চ্যাপ্টার উপরে আপনি করতে পারবেন 100% শিওর। কিন্তু জেনারেল সায়েন্স এমন জায়গা থেকে কোশ্চেন দিলে আপনি যদি পড়া না থাকে করতে পারবেন না, আর জেনারেল অ্যাওয়ারনেস এটা তো আপনি না জানা অজানা কোশ্চেন থাকলে আপনি করতেই পারবেন না, আপনাকে ছেড়ে দিতে হবে। ঠিক আছে, তো বেশি নেগেটিভ মার্কিংয়ে ছেলেরা উড়ে যায় জেনারেল অ্যাওয়ারনেস, এখানে কিন্তু নেগেটিভ মার্কিংয়ে ছেলেরা উড়ে চলে যায়। ঠিক আছে, তো এখানে একটু আমাদের লোভ সম্বরণ করতে হবে, ধরুন জানা কোশ্চেন দিয়ে দিল, সেখানে কিন্তু লোভটা বেশি লেগে যায় আমাদের। ঠিক আছে, যে জানা কোশ্চেন, এটা তো আমার জানা কোশ্চেন, না লিখলে কীভাবে, ছাড় ছেড়ে দিলে একটা খারাপ ইম্প্রেশন হবে। তো সেই জন্য আমাদের নিজের মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য কিন্তু আমরা এখানে করে চলে আসি, কিন্তু সেটা নেগেটিভ মার্কিং ঝুলে আসে। ঠিক আছে, তো মোটামুটি 75 ধরতে পারেন। আর প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন আছে,
মানে 2018-তে যে পরীক্ষা হয়েছিল প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন, তো সেই লেভেলের যদি কোশ্চিন থাকে আমার চ্যানেলেও আছে ভিডিও দেখে দেখে নিতে পারেন, যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন আমি ডিসকাস করে দিয়েছি। তো সেই লেভেলের যদি কোশ্চিন হয় তাতে 50% পাওয়াটা কোনো ম্যাটার নয়, ঠিক আছে, 50% পাওয়াটা কোনো ম্যাটারই নয়। আর এই 50% কিন্তু আপনাকে টার্গেট রাখতে হবে। আর এটা বলছি যেটা 52টা, এটা কিন্তু ইউআরের ক্ষেত্রে, ইউআরের ক্ষেত্রে। তো টার্গেটটা আমি হালকা করে এখানে লিখে নিচ্ছি, দেখুন টার্গেট, টার্গেটের ক্ষেত্রে দেখুন ইউআরের ক্ষেত্রে 50+50, এখানে 2 ছিল 50 লিখলাম। আচ্ছা নেক্সট এসসি ওবিসি 45 রাখুন, এসটি আপনি মিনিমাম কোয়ালিফাই মার্কসটা নিন, ঠিক আছে, এসটির ক্ষেত্রে মিনিমাম কোয়ালিফাই মার্কস। আর এসসি ওবিসি 45 রাখলে মোটামুটি হয়ে যাবে, 40-45 রাখুন, রাখার চেষ্টা করুন। যদি প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো হয়েছে সেই লেভেলের এক্সাম হয়, আমি যদি নোটস যেটা দেবো, নোটসে কিন্তু মিনিমাম 30টা সেট আমি বেছে দিয়ে দেবো, যেটাতে মানে সলিউশনও করা থাকবে প্লাস কোশ্চেনটা প্রিভিয়াস ইয়ারের 30টা মতো কোশ্চেন আমি সিবিটি ওয়ানে দিয়ে দেবো, যেগুলো থেকে আপনি প্র্যাকটিসও করতে পারবেন প্লাস আপনি দেখতে পারবেন যে কেমন কী কোশ্চেন হয়, ঠিক আছে। তো এইটা মোটামুটি আমার টার্গেট থাকবে যদি প্রিভিয়াস ইয়ারের মতো কোশ্চেন হয়। এবার যদি টাফ কোশ্চেন হয় তাহলে টার্গেট ডাউন হবে, আর যদি ওর থেকেও ইজি কোশ্চেন হয় তাহলে কিন্তু টার্গেট আপ হবে, ঠিক আছে। তো সেই হিসাবে কিন্তু এখানে প্রিপারেশান আমরা নেব। এইবারে মেন জিনিসে চলে আসি, যে কীভাবে কোথা থেকে পড়াশোনা করব, কীভাবে পড়াশোনা করব। দেখুন ম্যাথের যে টপিকগুলো ওখানে রয়েছে মেনলি 10th লেভেলের পার্টিং ইউনিট টাইপের বলতে পারেন, সরল সুদ, কম্পাউন্ড সুদ যেটা থাকে সেইগুলো, তারপরে পার্সেন্টেজ, তারপর অনুপাত, তারপরে আপনার আরও যে চ্যাপ্টারগুলো রয়েছে, তো একটা চ্যাপ্টার ধরে ধরে আমি ডিসকাস করব। আর কীভাবে প্র্যাকটিস করবেন, দেখুন যারা এখনও পর্যন্ত মানে কিছুই জানে না, জিরো থেকে স্টার্ট করবেন তাদের ক্ষেত্রে বলে দিচ্ছি, আর যারা মোটামুটি একটু এগিয়ে গেছেন তাদের ক্ষেত্রেও বলে দিচ্ছি। তো দেখুন অফিসিয়াল সিলেবাসে যেটা দেওয়া আছে, যে টপিকগুলো দেওয়া আছে ওই টপিকগুলো একটা একটা করে ধরুন, ঠিক আছে, ওই টপিকগুলো একটা একটা করে ধরুন, আর ওই টপিকের উপর কীভাবে সলভ করা যায় শর্টকাট ট্রিক্স আপনাদের কিন্তু জানতে হবে, ঠিক আছে, শর্টকাট ট্রিক্স আপনাকে জানতে হবে। আমার চ্যানেলে কিছু শর্টকাট ট্রিক্স আমি বলে দিয়েছি ম্যাথ আর রিজেনিংয়ের, আরও কিছু শর্টকাট ট্রিক্স আমি বলে দেবো। আর আপনারা যত পারবেন কী করবেন, যার যে মানে টপিকের ডাউট আছে, ম্যাথের কিন্তু একটাও টপিক আপনাদের ছাড়া যাবে না, যার যে টপিকের উপরে ডাউট আছে বা করতে পারছেন না, বা আপনাকে যে এমনি কথা বুদ্ধি যে ইয়েগুলো রয়েছে মানে সূত্রগুলো রয়েছে সেই সূত্রের মাধ্যমে আপনাকে করতে হচ্ছে, তাহলে কিন্তু আপনি এই নামাতে পারবেন না, মানে ওখানে পরীক্ষার হলে কিন্তু আপনি নামাতে পারবেন না টাইমের মধ্যে, ঠিক আছে। টাইমটা বিশাল বড় ফ্যাক্টর ম্যাথ আর রিজনিংয়ের জন্য, টাইমটা বিশাল বড় ফ্যাক্টর। আপনি একটা ফর্মুলা লাগিয়েও যদি আপনি সলভ করতে চান তাহলে 1 মিনিট আপনার বাধ্য লাগবেই, আর এমন এমন কোশ্চেনগুলো রয়েছে আপনাকে প্রথম পড়তে হবে, তারপর বুঝতে হবে, তারপরে কিন্তু আপনি সলভ করতে পারবেন। তো সেক্ষেত্রে মিনিমাম আপনাকে 1.5 মিনিট করে পার কোশ্চেন কিন্তু লেগে যাবে এক চান্সে যদি করতে হয়। যদি এক চান্সে না হয়, দুটো ফর্মুলা লাগে কোনো কোশ্চেনের, তাহলে কিন্তু আপনি 2 মিনিটেরও বেশি লেগে যেতে পারে একটা কোশ্চেন। সেক্ষেত্রে বলছি, এই জন্য বলছি শর্টকাট ফর্মুলাগুলো দেখবেন, শর্টকাট ট্রিক্সগুলো কী করা আছে একটা কোশ্চেন সলভ করার জন্য, ঠিক আছে। তো এইগুলো কোথায় পাবেন, এইগুলো আপনি এখন ইউটিউবে খুব ভালো ভালো চ্যানেল আছে, ঠিক আছে, ইউটিউব ফলো করবেন। ইউটিউবে একটা চ্যাপ্টারের উপরে আপনি টাচ করে একটা চ্যাপ্টার তুলে নেবেন, একটা চ্যাপ্টার তুলে সেইটা কিন্তু ইউটিউবে দেখবেন শর্টকাট ট্রিক্স কোনটা ভালো আছে সব থেকে, সেটা কিন্তু আপনি কমপ্লিট করুন আগে, ঠিক আছে। ম্যাথটা, ম্যাথ আর রিজনিংয়ের ক্ষেত্রে সেম, ঠিক আছে, ম্যাথ আর রিজনিংয়ের ক্ষেত্রে কিন্তু প্রিপারেশন স্ট্র্যাটেজি যেটা আছে সেম, আপনাকে শর্টকাট শিখতে হবে, শর্টকাট ফর্মুলাগুলো শিখে সব শিখে ফেলতে হবে, ঠিক আছে। যারা আগে থেকে প্রিপারেশান নিচ্ছেন, আগে থেকে যারা পড়াশোনা করছেন তাদের তো অনেকগুলো হয়তো করা আছে, যে যে চ্যাপ্টারগুলোর উপর এখন ডাউট রয়েছে, ঠিক আছে, বা আপনার হচ্ছে না, টাইম বেশি লেগে যাচ্ছে, সেইগুলো কিন্তু আপনি রেফারেন্স হিসাবে ইউটিউব ফলো করুন, ঠিক আছে, রেফারেন্স হিসাবে ইউটিউব ফলো করুন, ইউটিউবের মাধ্যমে কিন্তু এগুলো ক্লিয়ার করুন, ঠিক আছে। আর আমি যে যদি নোটস দেই, আমার নোটসেও কিছু শর্টকাট ফর্মুলা আমি নিজে যেগুলো তৈরি করেছিলাম, শর্টকাট ফর্মুলাগুলো মানে এখান থেকে ওখান থেকে নিয়ে চারদিক থেকে নিয়ে শর্টকাট যেটা ভালো লেগেছে, ইউটিউবে ধরুন একটা চ্যাপ্টার উপরে 10খানা ভিডিও রয়েছে, 10টা ভিডিও দেখার পর বলুন যার ভিডিওটা সবথেকে ভালো বা যে ফর্মুলাটা আমার সবথেকে ভালো বা ইজি মনে হয়েছে সেইটা তুলে আমি নিজে নোটস বানিয়েছিলাম। তো এখন টাইম খুব কম আছে, ঠিক আছে, নোটস বানানো সম্ভব হবে না, এতগুলো নোটস বানিয়ে তারা পড়াশোনা করতে সময় লেগে যাবে। তো সেই জন্য আমি দেখছি যতজনকে আমি নোটসটা দেবো সেটা রেডি করে দেবো, আর যারা পড়াশোনা করছেন, ঠিক আছে, যারা পড়াশোনা করছেন তারা যদি
কমপ্লিট অনেকগুলো করে থাকেন তো কিছু চ্যাপ্টার বাকি থেকে থাকে সেগুলো শর্টকাট করে দিন, আর আমিও কিছু শর্টকাট ফর্মুলা লাগিয়ে কিন্তু সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, তো ম্যাথ আর মেন্টাল অ্যাবিলিটি দুটোর কিন্তু প্রিপারেশন কিন্তু সেম, আর এই দুটো প্রিপারেশন মোটামুটি যদি হয়ে যায় কিন্তু আপনি সোজা প্র্যাকটিসে চলে যাবেন। সোজা প্র্যাকটিস, প্র্যাকটিস কোথা থেকে করবেন? যে প্রিভিয়াস ইয়ারের যে কোনো আপনি 30টা সেট তুলে নেবেন, অনেকগুলো সেট পরীক্ষা হয়েছিল, যে কোনো প্রিভিয়াস ইয়ারের 30টা সেট তুলে নিন, সেই 30টা সেট থেকে কিন্তু আপনি প্র্যাকটিস করুন। 30টা সেট যদি কমপ্লিট করেন এখান থেকে কিন্তু আপনি ম্যাথ আর মেন্টাল অ্যাবিলিটি জিএস সব কিছুই পেয়ে যাবেন। ঠিক আছে, সব কিছু পেলেও আপনার এইটা জেনারেল অ্যাওয়ারনেসটা নেওয়ার দরকার নেই, কেননা সে সময় কারেন্ট অ্যাফেয়ার্স আপনার কিছু কাজে লাগবে না। তো এই তিনটি আপনি প্র্যাকটিস করে নিতে হবে, এই দুটো যখন প্র্যাকটিস করতে যাবেন এটাও সঙ্গে সঙ্গে জিএসটাও দেখে নেবেন। প্রিভিয়াস ইয়ারের 30টা সেট যদি করেন মোটামুটি আপনি 50% কোশ্চেন কিন্তু ওখানে পেয়ে যাবেন। আপনি 50% কোশ্চেন কিন্তু কমন চলে আসবে আপনার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, 50 নাম্বার কিন্তু কোশ্চেন কিন্তু কমন চলে আসবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তো সেইভাবে আপনি প্রিপারেশন করুন, আর 50% কোশ্চেনের জন্যই কিন্তু এত প্রিপারেশন নেওয়া। ঠিক আছে, এত প্রিপারেশন নেওয়া আর 50% ওইখানেই কম্পিটিশনটা হয়ে যাবে। 50% কোশ্চেন তো সবাই করতে পারে, 75-এর মনে করুন 30-35 সবাই কিন্তু এটা নিয়ে চলে আসবে। ঠিক আছে, যতজন মোটামুটি একটু পড়াশোনার মধ্যে আছে, মোটামুটি একটু গভর্নমেন্ট জবের পিছনে কিছুদিন দৌড়চ্ছে, তারা কিন্তু সবাই কিন্তু 50% মার্কস নিয়ে চলে আসবে। ঠিক আছে, 50% কোশ্চেন আচ্ছা, আর 50%-এর উপরেই তখন কম্পিটিশানটা দাঁড়াবে টোটাল। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার ম্যাথ আর হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি, আমি বলে দিলাম যে দুটো। এইবার নেক্সট আছে জেনারেল সায়েন্স। ঠিক আছে, জেনারেল সায়েন্স, তো জেনারেল সায়েন্স মেনলি কোথা থেকে পড়বেন দেখুন। জেনারেল সায়েন্স যারা যে মিডিয়ামে পরীক্ষা দিক না কেন, আমার মনে হয় যারা বাঙালি আছেন তাদেরকে ইংলিশে পরীক্ষা দেওয়া উচিত। কেন বলছি, কিছু কিছু টার্ম আছে যেগুলো বাংলাতে ওরা তো গুগল ট্রান্সলেট করবে, তো গুগল ট্রান্সলেট করলে বাংলাতে এমন বিদ্ঘুটে সব ওয়ার্ড তৈরি হয়ে যায় ইংলিশটাকে বাংলা করতে গিয়ে, তো সেটা বুঝতে আরও অসুবিধা হয়ে যায়। ঠিক আছে, তো সেই জন্য আমার মনে হয় ইংলিশে পরীক্ষা দেওয়াটা বেটার। এবার যাদের একদম ইংলিশটা হচ্ছে না, একদম কিছু করতে পারছেন না, সেক্ষেত্রে আপনি বাংলা অবশ্যই চুজ করতে পারেন, বাংলাতে পরীক্ষা দিতে পারেন। ঠিক আছে, সব রিজনাল ল্যাঙ্গুয়েজে কিন্তু পরীক্ষা দেওয়া যায়, শুধু CBT 3 যেটা সাইকোটেস্ট সেটা বাদ দিয়ে CBT 1 2 কিন্তু আপনি সব ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারেন। ঠিক আছে, তো জেনারেল সায়েন্সটা কোথা থেকে পড়বেন দেখুন, আপনার যদি স্কুল লেভেলের বই থেকে থাকে আপনার কাছে 9th আর 10th, ঠিক আছে, 9th 10th ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি দুটোই থাকবে, লাইফ সায়েন্স, ঠিক আছে, ফিজিক্যাল সায়েন্স আর হচ্ছে লাইফ সায়েন্স, এই দুটো বই ভালো করে পড়ুন, টেক্সট বই, দুটো টেক্সট বই ভালো করে পড়ুন। আপনার কাছে যদি মাধ্যমিকের নোটস থাকে, মাধ্যমিক যখন দিয়েছিলেন তখন যদি আপনার নিজের নোটস থাকে বা নিজের বই থাকে তাহলে তো ওটা অটোমেটিক ওটা পড়া হয়ে আছে, জাস্ট একবার চোখ বুলিয়ে নিন। ঠিক আছে, ফিজিক্স ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স জাস্ট চোখ বুলিয়ে নিন। ঠিক আছে, আর এগুলো যদি আপনার কমপ্লিট হয়ে যায় দেন আপনি কী করবেন, লুসেন্ট বা আরিহান্ট যে কোনো পাবলিকেশনের আপনার যদি বই থাকে, জেনারেল সায়েন্সের জন্য একটা আলাদা বই হয়, জেনারেল নলেজের জন্য বলছেন, জেনারেল সায়েন্সের একটা আলাদা বই হয়, লুসেন্ট বা আরিহান্ট দুটো পাবলিকেশনের বই হয়, যে যেটা পড়ছেন ঠিক আছে সেইটা আপনি দেখুন। ওখানে ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্স আর কেমিস্ট্রি, বায়োলজি তিনটে থাকবে, তো তিনটে আগে আপনি কমপ্লিট করুন। ঠিক আছে, কমপ্লিট করুন, আর এখানে আপনি 10th লেভেলের, ঠিক আছে, 9th 10th লেভেলের ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স কমপ্লিট করুন, দেখবেন জেনারেল সায়েন্স আপনার ইজি হয়ে যাচ্ছে। আর এখানে একটা কথা বলে দিচ্ছি, ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সের টেক্সট বই ধরে যখন করবেন তখন কিন্তু নিউমেরিক্যালগুলো অবশ্যই করবেন, নিউমেরিক্যাল কিন্তু কোশ্চেন আসে। ঠিক আছে, নিউমেরিক্যাল কিন্তু কোশ্চেন আসে, 50% কোশ্চেন আপনি ধরে নিতে পারেন যে নিউমেরিক্যাল দেবে। ঠিক আছে, এসআই পদ্ধতি, সিজিএস পদ্ধতির যে ট্রান্সলেশনগুলো আছে ওইগুলো থেকেও মানে পড়তে পারে, জি এর ভ্যালু বের করতে দিতে পারে, মানে গ্র্যাভিটেশনাল যে জিটা আছে ঠিক আছে ওর ভ্যালু দিতে পারে, বা ভ্যালোসিটি ভ্যালোসিটি স্পিড দিয়ে নিউমেরিক্যাল দিতে পারে, তো এইগুলো কিন্তু আপনি দেখে নেবেন, বিশেষ মানে বিশেষ করে এই ফিজিক্যাল সায়েন্সটা। ঠিক আছে, বিশেষ করে এই ফিজিক্যাল সায়েন্সটা আপনি দেখে নেবেন যে এটাতে কিন্তু ম্যাথ নিউমেরিক্যাল আসবেই, আর লুসেন্টের বইতে কিন্তু নিউমেরিক্যাল খুব একটা বেশি নেই। ঠিক আছে, বা আরিয়ানটার বইতেও নিউমেরিক্যাল খুব একটা নেই, তো এই দুটো রেফারেন্স রেখে এই দুটো পড়ুন, তাহলে কিন্তু আপনার জিএসটা কমপ্লিট হয়ে যাবে। আর এই জিএসটা কিন্তু কমপ্লিট হয়ে গেলে এই জিএসের যে ফিজিক্যাল সায়েন্সটা যেটা আছে সেটা কিন্তু আপনার CBT 2 জন্য অবশ্যই হেল্পফুল হবে, CBT 2 জন্য অবশ্যই হেল্পফুল হবে। আর এই দুটো কমপ্লিট করার পর আপনি বলছি যে 30টা সেট আছে, 30টা সেটের মধ্যে দেখে নেবেন যে কী কী ধরনের কোশ্চেন এসছে, তাহলে কিন্তু আপনার একটা আইডিয়া চলে আসবে যে এই ধরনের কোশ্চেন এসছে তাহলে আমাকে কিন্তু এইভাবে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, তো এটা গেল আমার জিএস মানে জেনারেল সায়েন্স।
নেক্সট যেটা আসছি আমি জেনারেল অ্যাওয়ারনেস আর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার, ঠিক আছে। জেনারেল অ্যাওয়ারনেসের দুটো ভাগ করে নিচ্ছি আমি, স্টক জিকে আর একটা কারেন্ট অ্যাফেয়ার। স্টক জিকে বলতে কি, স্টক জিকে বলতে আগে যে হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্স যে ওই থাকে বড় বড় মানে জিকেগুলো বইগুলো থাকে, তো ওইগুলো থেকে, ঠিক আছে। তো ওইগুলো আমার মনে হয় আগে থেকে যদি কেউ পড়ে থাকেন তো খুবই ভালো, যদি কেউ পড়ে না থাকেন তাহলে কিন্তু স্টক জিকেটা পড়ার দরকার নেই। কেননা দশটা বই মোটামুটি এরকম বই পড়লে একটা দুটো কমন আসবে না, মানে আসবে কিনা তার সন্দেহ রয়েছে। এতদিন যত পড়েছেন পড়েছেন, সেই টাইমটা এখানে মানে ওয়েস্ট না করে সেই টাইমটা যদি ম্যাথ বা মেন্টাল অ্যাবিলিটি বা জেনারেল সায়েন্সের উপরে যদি দেওয়া যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে অনেকটা ফায়দা হবে, ঠিক আছে। স্টক জিকে আপনার পড়া লাগবে না। জেনারেল অ্যাওয়ারনেস যেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাপারটা আমি বলে দিচ্ছি। কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে লাস্ট এক বছর, ওয়ান ইয়ার, ঠিক আছে। লাস্ট এক বছরে মানে 2023 আর 2024 প্রথমে এক দু মাসের দিকে, তো এই এক বছর বা এক বছর এক দু মাস পর্যন্ত মানে পরীক্ষা শুরুর লাস্ট এক বছরের যে মেজর ইভেন্টগুলো হয়েছে, ঠিক আছে, যে মেজর ইভেন্টগুলো হয়েছে, মেজর গেমগুলো হয়েছে, চন্দ্রযান 3 যেমন ইয়ে হয়েছে, তো এই সব কিছুগুলো পড়াশোনা করলে মেজর মেজরগুলো, এই ছোটোখাটো কিছু পড়ার দরকার নেই, মেজর মেজরগুলো কে কী পুরস্কার পেলো, কে কী বই লিখলো এইগুলো, আর এইগুলো আমি কিন্তু পরীক্ষা জাস্ট আগে কিন্তু পিডিএফ ফরম্যাট করে সবাইকে দিয়ে দেবো, ঠিক আছে। আমি ইউটিউবে এটাকে শেয়ার করবো, যারা নোটস নেবেন আমার কাছে তারাও পাবেন, এটা নোটস না নিলেও সবাই কিন্তু আমি দিয়ে দেবো কারেন্ট অ্যাফেয়ার্সটা, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স কোনো বই ধরে পড়ার দরকার নেই। আর কেউ যদি বলে এগুলো আমার সব কমপ্লিট হয়ে আছে, আমাকে লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্সটা শুধু পড়তে হবে, মানে যার ভালো খুব ভালো প্রিপারেশন অলরেডি কমপ্লিট হয়ে আছে তার ক্ষেত্রে বলবো, যদি জেনারেল অ্যাওয়ারনেস আপনাকে পড়তে হয় তাহলে আপনি কোনো ভালো অ্যাপস, অ্যান্ড্রয়েড ফোনে ভালো অ্যাপস রয়েছে, তো অ্যাপস দেখে দেখে আপনি পড়াশোনা করতে পারেন কারেন্ট অ্যাফেয়ার্স, বা আপনি ইউটিউব চ্যানেল ধরে ওরা সাপ্তাহিক বা মান্থলি বা ডেলি বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু রিলিজ করে, তো সেইগুলো আপনি দেখতে পারেন। কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স বা হোক জিকে হোক প্রচুর ভার সিলেবাস, এত কিছু পড়ার দরকার নেই। আমার মনে হয় একদম জিস্ট আমি দিয়ে দেবো লাস্টে পরীক্ষার আগে, তো জিস্ট থেকে আপনি পড়াশোনা করে যাবেন, যদি লাগলে খুব ভালো, না লাগলে কিছু করার নেই। তো সেই এর বার্ডেনটা কিন্তু আপনাকে ম্যাথ আর মেন্টাল অ্যাবিলিটির উপর কিন্তু নিতে হবে, আপনি যদি জিএটা কভার না করতে পারেন বা আনকমন চলে আসে, ঠিক আছে। এইটা কিন্তু এখানে ম্যাথ আর জিএস মেন্টাল অ্যাবিলিটি এগুলোর উপরে কিন্তু আপনাকে পুরো ভারটা নিতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা পুরো প্রিপারেশন বলে দিলাম, কোথা থেকে পড়বেন সেটাও বলে দিলাম। এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনাকে টাইম ম্যানেজমেন্ট কীভাবে করতে হবে। 60 মিনিট থাকে টোটাল, ঠিক আছে, এক ঘন্টা টোটাল থাকে, এক ঘন্টা 60 মিনিট। তো টাইম ম্যানেজমেন্টটা কীভাবে পড়বেন দেখুন, টাইম ম্যানেজমেন্টটা আমি বলে দিচ্ছি। আমাদের এখানে ক্যালকুলেটিং পার্ট রয়েছে আর নন ক্যালকুলেটিং পার্ট রয়েছে, সেটা ওটা মুছে দিচ্ছি। যারা এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন করেননি অ্যাপ্লিকেশনটা করে দিন, ভ্যাকেন্সি বাড়ার জন্য আন্দোলন টুইট এইসব চলছে, তো এইগুলো চলতে থাক তার মতো করে, কিন্তু আপনারা মানে অ্যাপ্লিকেশান করে দিন। অ্যাপ্লিকেশান করলে কি হবে, প্রিপারেশনের মনটা তখন চলে আসবে, অ্যাপ্লিকেশানের দিকে থাকবে না, ঠিক আছে। আর অ্যাপ্লিকেশান নিয়ে অনেকের অনেকের ডাউট আছে, ঠিক আছে, ডাউটগুলো আমাকে বলবেন, আমি যতটা সম্ভব ক্লিয়ার করার চেষ্টা করব। আর যারা এখন অ্যাপ্লিকেশান করেননি, ভাবছেন হয়তো দেরি করে করলে হবে, এক মাস টাইম রয়েছে, তাদেরকে বলবো যে আপনি প্রিপারেশান স্টার্ট করে দিন। প্রিপারেশান যত স্টার্ট করুন মানে অ্যাপ্লিকেশানটা করে দিন, অ্যাপ্লিকেশান করলে কিন্তু প্রিপারেশানটা অটোমেটিক স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। আর যেদিন অ্যাপ্লিকেশান শেষ হবে তার কিন্তু এক মাস দেড় মাস পরেই কিন্তু এক্সাম চলে আসবে, তারপর রেজাল্টের পরে আবার CBT2 কিন্তু খুব তাড়াতাড়ি, এখন সিঙ্গেল ALP-র জন্য রিক্রুটমেন্ট হচ্ছে আর ভ্যাকেন্সি খুব মানে দরকার এখন লোকজনের, তো সেই জন্য বলছি এটা কিন্তু খুব ফাস্ট হবে, যে রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু খুব ফাস্ট হবে, অনলাইন অ্যাপ্লিকেশান হবে, টাইম কিন্তু এটা বেশি পাওয়া যাবে না, ঠিক আছে। সেই জন্য বলছি যে যত তাড়াতাড়ি আপনি অ্যাপ্লিকেশান করবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনি কম্পিটিশনের মধ্যে ঢুকে যাবেন, ঠিক আছে। তো এটা টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপার থাকে। তো 75 কোশ্চিন থাকবে। এইবার দেখুন টাইম ম্যানেজমেন্টটা কী করে করা যাবে, 60 মিনিট। এইবার ওখানে যে অনলাইন টেস্ট হয়, যারা দিয়েছেন তারা ভালো করে জানেন, একটা একটা পেজে একটা করে কোশ্চেন আসে, এবার আপনি ক্লিক করবেন নেক্সট, তখন আর একটা কোশ্চেন লোড হয়, তখন ওখানে 2-3 সেকেন্ড কিন্তু লেগে যায় লোড হতে, ঠিক আছে, একটা কোশ্চেনের পরে আর একটা কোশ্চেন, আর প্রত্যেকটা কোশ্চেনের জন্য আপনাকে একবার করে কিন্তু নেক্সট টিপে যেতে হবে সেক্ষেত্রে। আর টাইম ম্যানেজমেন্ট কীভাবে করবেন দেখুন, 1 মিনিটেরও কম টাইম রয়েছে, সেক্ষেত্রে আপনি কী করবেন, 75টা কোশ্চেনকে দুভাগে আমি ভাগ করে দিচ্ছি, একটা হচ্ছে নন ক্যালকুলেটিভ
আর একটা আছে ক্যালকুলেটিভ। আচ্ছা ক্যালকুলেটিভ নন কম্পিটিটিভ বলে দিচ্ছি, ক্যালকুলেটিভ বলতে যেমন ম্যাথ রিজনিং বা জেনারেল সায়েন্সের ক্ষেত্রে যে নিউমেরিক্যালগুলো থাকবে যেগুলো আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে, ফর্মুলা যেগুলো ক্যালকুলেশন করতে হয় ফর্মুলা দিয়ে, ঠিক আছে, মানে অঙ্ক কষতে হয়, সোজা কথা অঙ্ক কষতে হয়, তো সেইটাকে আমরা বলছি ক্যালকুলেটিভ পার্ট, মানে ক্যালকুলেটিভ কোশ্চেন। আরেকটা নন ক্যালকুলেটিভ যেমন জিকে বা জেনারেল সায়েন্সের ক্ষেত্রেও রয়েছে, ধরুন এসআই ইউনিট অফ ফোর্স, ঠিক আছে, দিয়ে চারটে অপশান দেওয়া আছে, তো এগুলো কি আপনি দেখেই কিন্তু কোশ্চেন অ্যান্সার বলে দিতে পারেন, ঠিক আছে। আর যদি না জানেন তো সারাদিন অঙ্ক কষলেও এগুলো পারবেন না, তো সেগুলো এগুলোর অঙ্ক কষার কোনো দরকার নেই। বা স্টক জিকে, এখন ভারতের প্রধানমন্ত্রীর নাম কি, বর্তমান প্রধানমন্ত্রীর নাম, তো এইগুলো এরকম একটা শর্ট কোশ্চেন, ঠিক আছে। তো এই দেখুন নন ক্যালকুলেটিভ যে কোশ্চেনগুলো রয়েছে এগুলোরও ভ্যালু কত, এক, আর ক্যালকুলেটিভ যে মানে কোশ্চেনগুলো রয়েছে এর ভ্যালু কত, এর ভ্যালু এক, ঠিক। এটা ভুল হলেও আপনার ওয়ান থার্ড যাবে নেগেটিভ মার্কিং, এটা ভুল হলেও আপনার ওয়ান থার্ড যাবে। সেই ক্ষেত্রে আমি কি করব, আর নন ক্যালকুলেটিভ কোশ্চেন করতে কিন্তু খুবই কম সময় লাগে, নন ক্যালকুলেটিভ কোশ্চেন করতে আপনি একবার শুধু কোশ্চেনটা পড়ে নিলেন, পড়াবে চারটে অপশান দেখে, যদি হয়ে যাবে, না হলে কোশ্চেনটা স্কিপ করে যাবেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে নন ক্যালকুলেটিভ যে কোশ্চেনগুলো কিন্তু 20 সেকেন্ডের বেশি আপনাকে দেওয়া যাবে না, ঠিক আছে। আর এখানে দেখুন 75-এর মধ্যে 50% ক্যালকুলেটিভ থাকবে, 50% কিন্তু নন ক্যালকুলেটিভ থাকবে, ঠিক। তাহলে এখানে আমি করে দিচ্ছি 37 আর হচ্ছে 38, ঠিক আছে, 37 আর হচ্ছে 38, তো 37টা ধরুন থাকছে নন ক্যালকুলেটিভ, 38টা থাকছে ক্যালকুলেটিভ। তো আমি নন ক্যালকুলেটিভ যেগুলো ক্যালকুলেশন করতে হবে না 20 সেকেন্ড করে যদি ধরি, তাহলে আমার আসছে 37 × 20 তাহলে হচ্ছে 740 সেকেন্ড। 740 সেকেন্ড মানে হচ্ছে আপনার কত মিনিট হচ্ছে, এখানে আপনি ক্যালকুলেশন করে নিতে পারেন, 00 out 1 2 পয়েন্ট সামথিং, হ্যাঁ 13-12 মিনিট ধরুন, 13 নয় 15 মিনিট আমি দিলাম, 15 মিনিটের বেশি কিন্তু দেওয়া কোনো দিনই উচিত না এই 37টা কোশ্চেনের জন্য। তাহলে আমার টোটাল ছিল 60 মিনিট, তার থেকে চলে গেল 15 মিনিট, এখন আমরা বেঁচে আছে কত, 45 মিনিট। এই 45 মিনিটের মধ্যে আপনাকে কটা করতে হবে, 38টা করতে হবে, ঠিক আছে, 38টা করতে হবে। এইবার এই 38টা করতে যদি 45 মিনিট সময় থাকে তাহলে কিন্তু 1 মিনিটেরও বেশি পেয়ে যাচ্ছেন আপনি, কিন্তু এখানে টার্গেট রাখবেন একটা কোশ্চেন করতে 1 মিনিট লাগাতে। কেন বলছি, এই ক্যালকুলেটিভ যে কোশ্চেনগুলো রয়েছে কিছু কিছু ধরুন 1 মিনিটেরও কমে হয়ে যেতে পারে, কিছু কিছু কোশ্চেন আবার 1 মিনিটেরও বেশি সময় লেগে যেতে পারে, তো এভারেজ আপনি 1 মিনিট টাইম দিন, ঠিক আছে। তো 1 মিনিট টাইম দিলে 38টা কোশ্চেন করতে আপনার 38 মিনিট সময় যাবে, এখানে 15 মিনিট ছিল, এখানে 38 মিনিট, তো আর আমার কত মিনিট বেঁচে, 5 × 7 মিনিট বেঁচে যাচ্ছে, 7 মিনিট বেঁচে যায়। এই 7 মিনিটে আপনি কি করবেন, 7 মিনিটে দেখুন এই এক্সাম শুরুর চলাকালীন ইনভিজিলেটর আছে পরীক্ষার হলে, একজন আসবে আপনার সাইন থাম, ঠিক আছে, লেফট থাম নিতে আসবে, সাইন নিতে আসবে, সেটা, তারপর আপনি এক্সট্রা লুজ কপি চাইলেন সেটা, তার কিছু টাইম রয়েছে, তার জন্য আরও 2 মিনিট আপনার ওয়েস্ট। আর আপনার হাতে কত রয়েছে, 5 মিনিট, এই 5 মিনিটে আপনি কি করবেন, যেই কোশ্চেনগুলো একটু হালকা ডাউট ছিল সেইগুলো ওখানে রিমার্কের একটা অপশান থাকে, যে রিমার্ক করে রেখে গেলেন, লাস্টে এসে আপনি একবার চোখ বোলাবেন যে কোশ্চেনগুলো করা যাচ্ছে কি না, ঠিক আছে। তো সেইটার জন্য আর 5 মিনিট আপনার বরাদ্দ আছে রিভিশনের জন্য, 5 মিনিট, ঠিক আছে, রিভিশন, ওইটা হচ্ছে বলে রিভিশন, লাস্টে এসে হয় কি না। আচ্ছা
ফার্স্টে তো করলাম নন ক্যালকুলেটিভ পার্ট, তারপরে হচ্ছে ক্যালকুলেটিভ পার্ট। ক্যালকুলেটিভ পার্টের ক্ষেত্রে বলে দিচ্ছি, এমন কিছু এমসিকিউ রয়েছে, ঠিক আছে, এমন কিছু এমসিকিউ রয়েছে যেগুলো হচ্ছে আপনি ইজিলি করে দিতে পারবেন, কিন্তু দুটো বা তিনটে ফর্মুলা লেগে যাচ্ছে ওই কোশ্চেনটা সলভ করার জন্য। সেটা আপনিও জানেন যে এটা, এই কোশ্চেনটা আমি করতে যাই আমার 3 মিনিট টাইম লাগবে, ঠিক আছে, 1-1.5 মিনিটের মধ্যে আসছে না, 1-1.5 মিনিটের মধ্যে হবে না, এটা 3 মিনিট টাইম রে, তো আপনি এটা স্কিপ করে যাবেন, ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু স্কিপ করে যাবেন। কেন, এই টাইমের, এই টাইম পেলে কিন্তু আপনি পরের দুটো কোশ্চেন করতে পারবেন, পরের দুটো ম্যাথামেটিক্যাল কোশ্চেন কিন্তু আপনি করতে পারবেন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি বলে দিচ্ছি কিন্তু স্কিপ করে যাবেন কোন কোন কোশ্চেনগুলো যেগুলো আপনার মনে হচ্ছে যে অনেক বেশি টাইম লাগবে, তারপরে লাস্টে যদি টাইম বাঁচে এগুলো এসে এগুলো করতে পারেন। নাহলে এরকমও অনেকের হয়েছে যে মোটামুটি ইজি কোশ্চেন সবাই সবগুলো পারবে এরকম ধরে ধরে প্রথম থেকে করে করে গেছে, তো লাস্টে খুব ইজি ইজি কোশ্চেন থাকে, লাস্টের দিকে লাস্টের পেজে ধরুন 10-15টা কোশ্চেন সে এমনি রেডি করতে পারে না, পড়তেই পারবে মানে টাইম পায়নি, সামনেগুলো করতে তার সময় চলে গেছে, ঠিক আছে। তো এটা যেন না হয় আপনার, এটা কিন্তু আপনাকে একটু মাথায় রাখতে হবে এই ব্যাপারটা, যে ক্যালকুলেটিভ পার্ট আমি লাস্টে করব, ঠিক আছে, সেটাও যদি খুব বেশি হয় তাহলে সেটা একদম লাস্টে নিয়ে আসবো, আর যদি লাস্টে আমি টাইম বাঁচে এই 5 মিনিটের মধ্যে যদি বাঁচে তখন গিয়ে কিন্তু এই পার্টগুলো আমি কভার করব। তো এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু টাইম ম্যানেজটা আপনাকে নিজেকেই করতে হবে, যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন আছে ওইগুলো আপনি প্র্যাকটিস করুন এখন, তারপর মক টেস্ট আমি কিছু হয় যদি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, মক টেস্ট দিয়ে দেবো, সেই মক টেস্ট ধরে ধরে কিন্তু আপনি প্রিপারেশন যখন কমপ্লিট হয়ে যাবে, পরীক্ষা যখন আর 1 সপ্তাহ ধরুন বাকি থাকবে, 1 সপ্তাহ আগে জাস্ট পরীক্ষার, তখন কিন্তু আপনি মক টেস্ট ধরে ধরে করবেন, তখন টাইম ম্যানেজমেন্টটা নিজে থেকে করতে হবে, ঠিক আছে। টাইম ম্যানেজমেন্ট করলে নিজে থেকে বুঝতে পেরে যাবেন যে কোথায় আমার টাইম বেশি লাগছে, কোথায় আমার টাইম কম লাগছে, তখন সেটা নিজেকেই ম্যানেজ করতে হবে, ঠিক আছে। টাইম দিলে কিন্তু সবাই ম্যাপ আর মেন্টাল অ্যাবিলিটি এটা কিন্তু সবাই করতে পারবে যদি টাইম ঠিকঠাক পায়, আর টাইম যদি না পায় এটা কেউ করতে পারবে না, আর সেই জন্য যারাই করতে পারো কম টাইমের মধ্যে তারাই কিন্তু সাকসেস পাবে। আর একটা বড় ফ্যাক্টর আমি বলে দিচ্ছি যে নেগেটিভ মার্কিং। এইটা কিন্তু খুব খতরনাক জিনিস, নেগেটিভ মার্কিং, ঠিক আছে, নেগেটিভ মার্কিং খুব খতরনাক জিনিস। অনেক খুব ভালো ভালো স্টুডেন্ট আমার দেখাবো, খুব ভালো ভালো স্টুডেন্ট কিন্তু এই নেগেটিভ মার্কিং ছিটকে গেছে। আমিও প্রথম প্রথম যখন গভর্নমেন্ট এক্সাম দিতাম, কম্পিটিটিভ এক্সাম, তখন এই নেগেটিভ মার্কিংয়ে আমি কিন্তু অনেক পরীক্ষায় ফেল করে গেছি, এই নেগেটিভ মার্কিংয়ের জন্য ছিটকে গেছি, ঠিক আছে। তো নেগেটিভ মার্কিংটা যতটা সম্ভব আপনি কন্ট্রোল করুন, ঠিক আছে, এটা কন্ট্রোল ছাড়া আর কিচ্ছু নয়, কন্ট্রোল। আপনি যখন মক টেস্ট যখন প্র্যাকটিস করবেন, তখন আপনি ধরুন 75-এর পরীক্ষা দিচ্ছেন, আপনি ফ্রেশ কোশ্চেন করুন আর কনফার্ম কোশ্চেন করুন। 75-এর মধ্যে যদি আপনার পরীক্ষা দিতে গিয়ে আপনি মক টেস্ট দিতে গিয়ে আপনি যদি 75-এর মধ্যে প্রথম 20টাই করতে পারছেন, 75-এর মধ্যে মানে একদম ফিক্সড 20টা করতে পারছেন আপনার, তাহলে সে 20টাই করুন, 21-22টা করতে যাবেন না। যেই কোশ্চেনগুলো ডাউট রয়েছে, মানে 4টে অপশান থাকে তো, এ বি সি ডি, 4টে অপশান থাকে, 4টে অপশানের মধ্যে আপনি দেখছেন যে এটা আমার এ আর ডি কোনো মতেই হবে না, কিন্তু আমার বি আর সি হচ্ছে 50-50 ডাউট রয়েছে, বি সি 50-50 ডাউট রয়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রেও কিন্তু আপনি করা যাবে না, সেক্ষেত্রেও কিন্তু আপনি এটা করবেন না, লোভটাকে যতটা সম্ভব সম্বরণ করার চেষ্টা করুন। ইন কেস এমন হয়ে গেল যে আপনার ফ্রেশ কোশ্চেন আসছে না বা কোয়ালিফাইং মার্ক পর্যন্ত যাচ্ছে না, তখন ধরুন আপনার এ সি এ ডি হচ্ছে না, বাদ দিয়ে দিচ্ছেন, কিন্তু বি সির মধ্যে আপনার ডাউট রয়েছে, একটা 75%, একটা 25%, মনে হচ্ছে এই কোশ্চেনে 75% রাইট, এটা আমার 25% রাইট। তো সেক্ষেত্রে আপনি রিস্ক নিতে পারেন, একদম লাস্ট মুহূর্তে গিয়ে রিস্ক নিতে পারেন, যখন দেখছেন যে মিনিমাম কোয়ালিফাইং মার্কসেও আমি ঢুকতে পারছি না, ঠিক আছে, ম্যাজিক, সবসময় ম্যাজিক ওয়ার, এটাকে ম্যাজিক ওয়ার বলে, মানে ম্যাজিক ফিগার বলে, ম্যাজিক ফিগার মানে যতগুলো করে আসবো ততগুলো পেয়ে যাবো। অনেকে দেখবেন পরীক্ষা দিয়ে এসে বলে দেয় যে আমি 20টা করেছি, 20 নম্বরই পেয়ে যাবো, আর অনেকে বলে দেখি পরীক্ষা তো দিয়েছি অনেক ভালো করেছি মোটামুটি, তো কিছু ভুল হবে, কিছু হবে, সেই ছেলের জীবনেও দেখবেন কোনো গভর্নমেন্ট জব ক্লিয়ার হবে না, ঠিক আছে। আপনি 20টাই করুন, একদম ফ্রেশ, মানে ম্যাজিক ওয়ার 20টা করুন, ম্যাজিক ফিগারে, ঠিক আছে। এই 75টা দেখবেন মক টেস্ট যখন প্র্যাকটিস করছেন না, ফার্স্টে যদি 20টা হয় না, এটা বেড়ে বেড়ে চলে যাবে 25, তারপর 30, এটা কিন্তু বাড়তে থাকবে, ঠিক আছে, বাড়তে থাকবে, আর আমার একটা প্র্যাকটিস হয়ে যাবে যে এক্সট্রা আর আপনি করবেন না,
নেগেটিভ মার্কিংয়ের ভয়ে, ঠিক আছে। তো এইটা একটা প্র্যাকটিস করুন, প্র্যাকটিসের অনেক কিছু হয় প্র্যাকটিসে, ঠিক আছে। তো এইভাবে মোটামুটি পড়াশোনা করুন, মোটামুটি একটা জিস্ট বলে দিলাম। তো নেক্সট প্রিপারেশনে আরও আমি ভিডিও বানাবো, আর কীভাবে নোটসগুলো আছে আমি সেগুলো বলে দিচ্ছি, ঠিক আছে। আর নোটস কিন্তু সবাইকে দেওয়া সম্ভব হবে না, হয়তো 100 স্টুডেন্টকে দিতে পারবো, ঠিক আছে। নোটস তাও কিন্তু এটা পেড থাকবে, ঠিক আছে, পেড, ফ্রিতে হবে না। কারণ ফ্রির কোনো জিনিস কেউ কোনো দিন ভ্যালু দেয় না, দেবেও না, সেটা ভালো করে জানি। আর এখন রেশন দোকানে গেলেও সেটা বোঝা যায়। তো সেই জন্য কিন্তু পেডেড হবে, যে নোটসগুলো আমি দেবো সেটা পেড হবে অবশ্যই, আর লিমিটেড হবে, ঠিক আছে, লিমিটেড হবে, সবাই কিন্তু পাবে না। তো সেটা এখন কিছু টাইম লেগে যাবে, আমি একজনকে দিয়েছি বানাতে, তো সেও তাকেও কিছু পেড করতে হচ্ছে, সে বানিয়ে দিচ্ছে নোটসগুলো, কেননা আমার টাইম হচ্ছে না অ্যাকচুয়ালি, এত ডিউটি, ডিউটির পরে এসে তারপর ফ্যামিলি ফ্যামিলি আছে, তারপর ক্লাস করানোর জন্য অনেকে নিজেকে অনেকটা খুলে ঘেটে দেখতে হয়। 6 বছর আগে পরীক্ষা দিয়েছিলাম, তার আরও 4 বছর, 10 বছর আগেও আমি পরীক্ষা দিই। 2014 আমি কোয়ালিফাই করেছিলাম সাইকো, তখন আসলে ইউটিউব ইউটিউব ছিল না, সাইকোতে ফেল করে গেছিলাম 2014। 2018 ইউটিউব দেখে আমি সাইকো ক্লিয়ার করেছিলাম। আর আমি নিজে মানে আমার বেসিক কনসেপ্ট চ্যানেল আছে, যদি দেখেন বুঝতে পারেন, 2018-17 প্রচুর ভিডিও বানিয়েছি ALP-র প্রিপারেশন নিয়ে, ঠিক আছে। আর আমার সঙ্গে এখন আমার অনেক কলিগ আছে যারা জব করছে, যেটা আমার চ্যানেল দেখেই তারা কোয়ালিফাই করে এসছে, ঠিক আছে। তো চলুন এই ভিডিওটা এতটাই, যার যেখানে ডাউট আছে অবশ্যই আমাকে বলতে পারেন, আমি ক্লিয়ার করার চেষ্টা করব। আর পার্সোনালি আমাকে মেসেজ করতে পারেন, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, ফোন করবেন না, ফোন করলে এতদিনে ফোন ধরা সম্ভব হয় না। 7478722655, ঠিক আছে, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন, হোয়াটসঅ্যাপ করে আপনি আপনার ডাউট জিজ্ঞেস করতে পারেন, ঠিক আছে। আর আমি ভিডিওতে যা যা বলেছি ভিডিওটা ভালো করে দেখুন, তারপরে ডাউট হলে জিজ্ঞেস করুন। অনেকে আছে ভিডিওটা দেখেই, ভিডিওটা ভিতরে কী আছে না আছে দেখেই তার অ্যান্সার যা হতো, যেটা কোয়েরি ভিডিওতেই রয়েছে সেটা না জিজ্ঞেস করে আমি ডাইরেক্ট মেসেজ করে জিজ্ঞেস করছি, তো সেটা কোনো দিন উচিত না। তো চলুন, বাই বাই, ভালো করে প্রিপারেশন নিন।